দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং মসনদ আইনি বলে নিন্দা জানিয়েছে। আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু একটা মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর আজকে তার পুলিশের কাছে, এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই, এই জন্য তো মানুষ বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই, মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোন ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই।